আমরা আপনাদেরকে পুরো মুহররম মাসে বলেছি আপনারা ইয়াজিদকে দেখার নাই, আপনারা যদি ইয়াজিদের হুবহু প্রতিচ্ছবি দেখতে চান, ইয়াজিদের কার্যকলাপ যদি দেখতে চান, বর্তমান সৌদি আরবের মধ্যে যিনি সালমান আছেন তাকে দেখলে আর ইয়াজিদকে দেখা লাগবে। মুহাম্মাদুন সাইয়্যিদুল কওমাইন ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم، فقد قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد طاهر إلا داعي للنبي أمادن كي چڑیا اپنے بینے کی لبہاوے اجابت بچی دنیا، رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم زمح جوری برمد جان عالم ترحم یا رسول اللہ ترحم، مرحبا یا مرحبا یا مرحبا رحمة للعالمين مرحبا، جلوة وروح يا إمام المرسلين جلوة وروح رحمة للعالمين، يا الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا، صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، صل وسلم دائما على حبيبك الخير الخلق كلهم، شاتے شاتے لاکھو درود و سلام بیرن کرچے آقا مولا شفیع المذنبی رحمت للعالمین، جنی اے مشیر শেষ যেটা বুধবার যেটাকে আমরা আখেরি সার সোমবার বলি, সেই সময়ের মধ্যে সফর মাসের শেষের দিকে রহমতুল্লাহ আলামিন অসুস্থ হয়েছিলেন, যেটা আখেরি বুধবার যেটা সেই দিন একটু সুস্থ হয়েছিলেন, এই দিনের মধ্যে সাহাবায়ে কেরাম খুশি আনন্দ হয়ে আমার রসুল জীবনের শেষ গোসল করেছিলেন, ওই দিন সাহাবায়ে কেরাম নিজের জীবনের অনেক বড় সম্পদ উৎসর্গ করেছিলেন, আগামী বুধবার যেটা সেটা আখেরি চার সোমবার, এই দিনের উপর কিছু আলোচনা করব। আমাদের সমাজ থেকে বর্তমানে যেসব কাজ করলে যেসব দিনের মধ্যে ইসলামী সংস্কৃতির সাথে নবী ও রসুলদের স্মৃতির সাথে আউলিয়ায়ে কেরামের স্মৃতির সাথে মিল্লত মজহাবের সাথে যেসব দিনগুলো জড়িত, আমরা সেইগুলো থেকে ফতোয়ার মাধ্যমে সরে এসেছি। এখন আমাদের ইহুদি খ্রিস্টানদের যে দিনগুলো আছে, আমাদের ছেলেবেলেরা যুবকরা সেই দিনগুলোর প্রতি তারা দাবিত হচ্ছে, তারা ভালোবাসা দিবস পালন করছে, তারা মা দিবস পালন করছে,
এইভাবে প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা যারা নেতা আছেন তাদের দিনগুলোকে আমরা এমন ভাবে পালন করছি মনে হচ্ছে যে এগুলো কোরআন হাদিসের অংশ বিশেষে পরিণত হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এগুলোর ক্ষেত্রে আমাদের যারা আলেম আছে তাদের ফতোয়া দেওয়ার সুযোগ নাই। আখির জামানার আলেম যারা হবে তাদের কোনো বিশ্বাস থাকবে না, তারা টাকার বিনিময়ে সুযোগ সুবিধার বিনিময়ে ইমান আকীদা কি করবে, বিক্রি করবে। আমরা যে কথাগুলো বলি আপনাদের অনেক কষ্ট হয়, সেই সব কথাগুলো স্মৃতির মধ্যে রাখবেন। যেমন আমরা আপনাদেরকে পুরা মুহররম মাসে বলেছি আপনারা ইয়াজিদকে দেখেন নাই, আপনারা যদি ইয়াজিদের হুবহু প্রতিচ্ছবি দেখতে চান, ইয়াজিদের কার্যকলাপ যদি দেখতে চান, বর্তমান সৌদি আরবের মধ্যে যিনি সালমান আছেন তাকে দেখলে আর ইয়াজিদকে দেখা লাগবে না, এটা বলেছি। এই গত সপ্তাহের মধ্যে কথা, একে আমি খবরের মধ্যে দেখলাম ওখানে এক সপ্তাহ এবং 15 দিনের জন্য এভাবে মুসলমানরা একজন রমণীকে এক সপ্তাহ এবং 15 দিনের জন্য বিবাহ করতে পারবেন। এইভাবে সৌদি আরবের মধ্যে অনেকে গিয়েছেন, আজানের সাথে সাথে দোকানদার দোকানপাট যেগুলো ছিল সেইগুলো বন্ধ করে দেওয়ার একটা সিস্টেম ছিল, সেইগুলো উনি তুলে দিয়েছেন। আমি শরীয়তে কিছু না কিছু আপনার অনুশাসন ছিল কোথায়, সৌদি আরবের মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইয়াজিদের যে সব কাজগুলো মক্কায় মুআজ্জামায় মদিনায় মুনাওয়ারায় করেছে সেই সব হুবহু কাজগুলো এখন করছে আকে সালমান, যিনি বর্তমান যিনি ক্ষমতায় আছেন উনি করছেন। এই জন্য বলছি যে আমরা সালমানের টাকা খেয়ে সৌদি আরবের টাকা খেয়ে আপনার যারা আরব বিশ্ব আছে তাদের টাকা খেয়ে যারা লেখাপড়া করবে তাদের বিল্ডিং এর মধ্যে যারা লেখাপড়া করবে তাদের সুযোগ সুবিধা যারা বুক করবে কখনো তাদের মুখ দিয়ে তাদের জুবান দিয়ে প্রকৃত ইসলাম ব্যাট হবে না, এটা আপনারা আরো বুঝতে পারবেন। আমরা কারো প্রতি আক্রমণাত্মক আমাদের কথাবার্তা বলা উদ্দেশ্য না, কিন্তু আমার রসুল আল্লাহ বলেছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল, আমার রসুল এসেছেন উম্মতের কাছে হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জুলম কোনটা ন্যায় কোনটা সেটা উম্মতি মুহাম্মদের কাছে স্পষ্ট করার জন্য রহমতুল্লিল আলমিনকে দুনিয়াতে পাঠাইছেন। যুগে যুগে যারা রহমতুল্লিল আলমিনের উত্তরসূরি ছিলেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা ছিলেন, তারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে তারা মানুষের কাছে হক যেটা সেটা কি করেছে উপস্থাপনা করেছেন। আমরা নগণ্য দায়িত্বতে থাকার কারণে আমরা যদিও পরিপূর্ণভাবে সব কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি না, তবু আপনাদেরকে সত্যটা উপস্থাপনা করার জন্য মানুষের চোখ রাঙ্গানো মানুষের হিংসা বিদ্বেষ সবগুলো উপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহ রসুল যে মনসা দিয়ে দুনিয়াতে এসেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা আউলিয়ায়ে কেরাম যারা ইমাম হুসাইনের অনুসারী যারা ইমাম হুসাইনের আশেক যারা তারা এখনো পর্যন্ত পৃথিবীর রাজা বাদশাদের সুযোগ সুবিধা উপেক্ষা করে তাদের জুলুম নির্যাতন উপেক্ষা করে এখনো পর্যন্ত ইসলামের সঠিক রূপরেখা যেটা সেটা মানুষের কাছে উপস্থাপনা করে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ইসলাম বোঝার তৌফিক দান করক, আমিন। যদি কোনো জায়গার মধ্যে মিল্লাত মাযহাব ইসলামের কাজ করতে চায়, ইসলাম এবং মিল্লাত মাযহাবের কাজ করার জন্য আমাদেরকে কৌশল অবলম্বন করে সংস্কার করে তারপরে ইসলামের কাজগুলো আমাদেরকে চালিয়ে নিতে হবে, ঠিক কিনা? এখন আমাদের সমাজের মধ্যে যদি একজন সুন্নি আলেম খুঁজি ইমামতির জন্য মুয়াজ্জিনের জন্য পাওয়া যায় না কষ্ট হয়? কষ্ট হয়, কারণ আপনি যদি একটি উপজেলার মধ্যে দেখেন সুন্নি মাদ্রাসা আছে একটি অথবা দুটি, আর কওমি মাদ্রাসা আছে কমপক্ষে আপনার 100টি অথবা 50টি। সারা বাংলাদেশে যদি মাদ্রাসার সংখ্যাগুলো যদি দেখেন 50 ভাগের 1 ভাগ হবে আপনার কি মাদ্রাসা,
যেগুলো সুন্নি আকীদা সরকারি পরিচালনা ভিত্তিক মাদ্রাসা, অর্থাৎ 40টা হলো কওমি মাদ্রাসা আর 10টি হলো কি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। এখন দেখা যাচ্ছে যে সরকারি মাদ্রাসায় যারা পড়ে তাদের সরকারি সার্টিফিকেট থাকার কারণে তারা আলিম পাস করে, তারা কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করতে পারে, তারা মাদ্রাসায় লেখাপড়া করার পরে তারা অন্যান্য সরকারি সুযোগ সুবিধার যে চাকরিগুলো আছে সেইগুলো মেধাভিত্তিক তারা চাকরি করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে মেধাবী ছেলে যেইগুলো আছে সেইগুলো ব্যাংকে চলে যাচ্ছে, মেধাবী ছেলে যেইগুলো আছে সেইগুলো সরকারি বিভিন্ন অফিস আদালতে চলে যাচ্ছে, আর কিছু আছে যে বিদেশে চলে যাচ্ছে, যার কারণে মসজিদ মাদ্রাসার মধ্যে সরকারি আলেম সুন্নি আলেমদের সংখ্যা কম। এখন এই দুর্বলতাকে কাজে লাগাইয়ে তাদের সরকারি সার্টিফিকেট নাই, যার কারণে দেখবেন যে তারা মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোথাও চাকরি করার সুযোগ নাই, সুযোগ নাই। একটাই সুযোগ আছে, সেটা হলো তারা বিদেশে চলে যেতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে তারা এলাকার মধ্যে মাদ্রাসায় পাস করার পরে তাদের আরেকটা সুবিধা হলো তাদের লেখাপড়া যা থাক না কেন কিন্তু তাদের লেবাসে পোশাকে দেখলে মনে হয় যে তারা এক একটা বড় আলেম, একটা তাদের বড় সাইনবোর্ডের জন্য বড় সুবিধা। আর আমাদের সুন্নি মাদ্রাসায় যারা পড়ে তাদের লেবাস পোশাক আমল আমলিয়ত এগুলো কম, যেটা সত্য সেটা বলতে হবে। এই সুযোগের মধ্যে যত বাংলাদেশের মসজিদ আছে সেইগুলোর মধ্যে ঢুকে আস্তে আস্তে তারা আমলের কথা তারপরে সুন্নতের কথা বলতে বলতে তারা মানুষের ভিতরে রন্ধরে রন্ধরে রসুল এবং সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম বিদ্বেষী ফরমালিন ঢুকাই দেয়। এইভাবে আবার পাশে একটা মসজিদ আছে, আপনার এলাকার ছেলেগুলো একটু কোরআন পড়ার জন্য আদব কায়দা শিক্ষার জন্য এখানে একটা মাদ্রাসা হলো হয়। প্রথমে আপনার আমরা তো দেওয়ার সময় সুন্নি মাদ্রাসার নাম লিখি দিই, তাদের মাদ্রাসার নাম সুন্নি মাদ্রাসা হবে না, তাদের মাদ্রাসা হবে এলাকার নামে। আপনাদের এটা ফুলবাগিচা মাদ্রাসা, এটা খন্দলিয়া মাদ্রাসা, এখানে আপনি বুঝতে পারবে না যে সাধারণ জনগণ যারা তারা বুঝতে পারবে না যে এটা আসলে কি মাদ্রাসা, কারণ এমন সুন্দরভাবে উপস্থাপনা করবে দেখবেন যে এলাকার গণ্য মান্য ব্যক্তি যারা আছে সবগুলো টাকা দিয়ে পয়সা দিয়ে সবগুলো সহযোগিতা করে যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফেলবে আস্তে আস্তে দাফে 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 এক বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর যাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে এখানে প্রতিষ্ঠিতা করার সময় যে কথা ছিল কিন্তু বর্তমান সময়ের সাথে প্রতিষ্ঠার সময়ের যে কথা সেটার সাথে কি আছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যেটা বলছি এবং সেই এলাকার মধ্যে আপনার তবলিগের নাম দিয়ে সুন্নতের নাম দিয়ে এলাকার মানুষ চিহ্নিত করে করে তারা সবগুলোকে কোথায় নিয়ে যাবে, তবলিগের মধ্যে, তবলিগে নিয়ে গিয়ে সাধারণ লোক যারা আছে তাদেরকে কওমি আকীদা ঢুকাই দিবে। নাম হলো তবলিগের নাম, নাম হলো নামাজের নাম, নাম হলো সুন্নতের নাম, কিন্তু সেখানে ঢুকাই দিবে কি কওমি আকীদা। কওমি আকীদা ঢুকাই দেওয়ার পরে উনি দেখবেন যে যত কিছু হোক না কেন টাকা দেওয়া থেকে শুরু করে ফুলা দেওয়া থেকে শুরু করে সবগুলো ইনডাইরেক্টলি তারা ওখানে কি করবে সহযোগিতা করবে। আবার আমাদের মধ্যে যারা সুন্নি আকীদার মানুষ আছে তারও মনে মনে ভালো সিদ্ধান্ত নিবে যে কিরে এখানে তো ছোট ছোট ছেলেদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, যারা তবলিগ জামাতে যাচ্ছে তাদেরকে তো দাঁড়িয়ে রাখছে, তারা তো দিনে ধর্মের কথা বলছে, আমাদের সুন্নি যারা আছে তারও তিন ভাগের আড়াই ভাগ কোন দিকে দাবিত হবে, ওইদিকে দাবিত হবে। এখন এটার এগেস্টে যদি আমরা দেখি এলাকার মধ্যে যদি কোনো সুন্নি মাদ্রাসা থাকে আমাদের যারা সুন্নি
যারা আছেন তারা যদি উরুসের কথা বলে, হাজাইহাজাগানের উরুস, সেখানে গরু দিতে রাজি, সেখানে ছাগল দিতে রাজি, যদি কোন দরবার শরীফ থেকে বিভিন্ন যেগুলো উরুস আছে সেগুলোর জন্য আপনার টাকা দিতে, পয়সা দিতে, উরুসে গরু দিতে তারা দ্বিধাবোধ করে না। এখন মাদ্রাসা যেটা আছে সেটার ক্ষেত্রে যদি তাদেরকে যদি মাসে 50 টাকাও দিতে বলি তাদের কি হবে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এখন যদি যিনি ইমামতি করবে, যিনি নামাজ পড়াবে, যিনি আপনাদেরকে দিন ধর্ম শিক্ষা দিবে, উনি শিক্ষা নেওয়ার কেন্দ্র কি, মাদ্রাসা না অন্য জায়গা? এখন যদি এলাকায় যদি সুন্নি মাদ্রাসা না থাকে, এলাকায় যদি সুন্নি আলেম না থাকে, এলাকায় যদি সুন্নি ছাত্র না থাকে, তাহলে আপনার ঘরের মধ্যে মিলাদ ক্যাম্প থেকে শুরু করে, আদ্দ থেকে শুরু করে, আপনার গোসল দেওয়া থেকে শুরু করে, জানাজা পড়া থেকে শুরু করে, খবর দেওয়া থেকে শুরু করে, আপনি কি এইগুলো আলেমের বিকল্প আছে? আলেমের বিকল্প আছে? এখন আমরা যারা সুন্নি যারা আছি তারা এইভাবে উরুসমুখী না হওয়ার জন্য বলছি না, কিন্তু উরুসে যদি 1 টাকা দেন, কারণ যিনি ওলি আল্লাহ উনার উরুসের ব্যাপারে জায়েজ, উরুসে হাদিয়ে দেওয়া জায়েজ, ওলি আল্লাহদের মানুষ করা জায়েজ, কারামের মুখ থেকে শুনেছেন, কাদের মুখ থেকে শুনেছেন? ওলামায়ে কারামের। কারণ আপনার গার্মেন্টস থেকে ডাক্তার তৈরি হয় না, আপনার ডাক্তার তৈরি হওয়ার জন্য মেডিকেল দরকার, অনুরূপ ভাবে সুন্নি আলেম তৈরির জন্য সুন্নি মাদ্রাসার কোন বিকল্প নাই। আপনারা যদি নেল্লাশরীতে যদি সুন্নিয়ত যদি আজীবন রাখতে চান, সুন্নিয়তকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, অপুরা কাউখালী না, পুরা রান্নাবাটি উপজেলার মধ্যে একটাও কামিল মাদ্রাসা নাই, পুরা কাউখালী উপজেলার মধ্যে আপনার তেমন উল্লেখযোগ্য সুন্নি মাদ্রাসা নেই, আপনারা যদি উরুসের পাশাপাশি যদি সুন্নি মাদ্রাসা যেটা আছে সেটাকে যদি মান ভালো রাখেন, এটার পরিবেশ ভালো রাখেন, এটার জন্য যদি নিজের জীবনের টাকা পয়সা দ্বন্দ্ব উন্নত যদি উৎসর্গ করেন, সেটার বিনিময়ে কেয়ামত পর্যন্ত আপনিও সুন্নি আছেন, আপনি মারা যাওয়ার পরে সুন্নি আলেম জানাজা পড়াবে, আপনি মারা যাওয়ার পরে সুন্নি আলেম আপনার খবরে দিবে, আপনি মারা যাওয়ার পরে যাদের ব্যাপারে রহমতুল্লিল আলমিন হাদিস শরীফে এরশাদ করেছেন, যেসব তালেবে আলমরা খবরের পাশ দিয়ে যাবে 40 বছর পর্যন্ত তাদের খবরের আজাম মাফ হবে, সবাই বলেন না সুবহান, যাদের ব্যাপারে রহমতুল্লিল আলমিন বলেছেন মান খরাজা তালাবাল আলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যিনি আলম তলব করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বের হয়েছে, উনি আল্লাহর রাস্তার মধ্যে বের হয়েছে, উনাকে ফেরেশতারা ডানা বিছাই দেয়, এমন কি হাত্তাল হুদ, এই যে সমুদ্রের মধ্যে মাছ যেটা আছে সেটা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আর ওই সব মাদ্রাসার কথা যদি আপনি বলি, যারা আপনার জানাজার পরে দোয়া, আপনার ফাতিয়া দুরুস, ঈসা আলী সব কবর জিয়ারত যা আছে তা কি মাদ্রাসার মধ্যে আছে? রহমতুল্লিল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় গিয়ে সাহাবায়ে কেরামের খবর জিয়ারত করে শেষ বিদায় দেখা, সেটা রহমতুল্লিল আলামিন তাদের থেকে নিয়েছেন ঠিক কিনা? এখন আমি কথা যখন এসে আছে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, আপনি মসজিদে জায়গা দিয়েছেন, মাদ্রাসায় থাকা দিচ্ছেন, মাদ্রাসার জন্য জমিন দিচ্ছেন, এটার বিনিময়ে কি মাসে মাসে আপনার কাছে কি বেনিফিট আসে? টাকা রাখলে কি আসে? টাকা আসে, জমিনে শ্বাস করলে আপনি দান পান, যদি এই পাহাড়ে যদি গাছ লাগান 4 বছর 5 বছর পরে গাছ বিক্রি করে আপনি গাছ থেকে টাকা পান। এখন যে আমরা মসজিদ মাদ্রাসা মিল্লাত মাযহাবে যে দান করছি, এই দানগুলো কই, এই দানগুলোর বেনিফিট কখন আসবে? মৃত্যুর পরে আসবে ঠিক কিনা? যেটা কোরআন শরীফে বলেছেন, আমার রসুল হাদিসে পাঁচের মধ্যে সাত করেছেন, ইজা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যাবে,
মানুষের সব আমল নামা শ্রদ্ধা হজ যাকাত সবগুলো বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটি কাজ থাকবে, কয়টি? সদকতন জারিয়া, জারিয়া শব্দের অর্থ প্রবাহমান, এটা শুরু আছে শেষ নাই, চেষ্টা চলমান থাকবে, একটা হলো সদকায়ে জারিয়া, একটা সদকায়ে। এখন আপনি মসজিদে দান করেছেন, মাদ্রাসায় জমি দিয়েছেন, ছেলেদেরকে মানুষ করেছেন, আপনি মারা যাওয়ার পরে খবরতে এগুলো সব যাবে কিনা? নম্বর হলো আপনি একজনকে আলেম বানিয়েছেন, সুন্নি আলেম, উনি আরেকজনকে বানিয়েছে, এইভাবে কেয়ামত পর্যন্ত এইভাবে যদি বানানো থাকে আপনার খবরে যাবে, কয় নাম্বার হয়েছে? দুই নাম্বার। তৃতীয় নাম্বার হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান তাহলে সেইগুলো দোয়া করলে খবরে যাবে। কি সেইগুলো দুনিয়াতে থাকা অবস্থায় যায় না দুনিয়া থেকে পর্দা করার পরে? এটার ক্ষেত্রে কি কারো দ্বিমত আছে? এখন বলেছেন যদি নেককার ছেলে সন্তান দোয়া করলে কোথায় যাবে? খবরে যাবে। এখন খবরে দেওয়ার পরে মানুষ যখন মারা গিয়েছে, মারার সাথে সাথে উনার খবরের জগৎ শুরু হয়েছে, ঠিক কিনা? আমরা যখন জনাজা ফরাই ফেলছি তখন কি উনি কি দুনিয়ার জগতে আছে নাকি? তাহলে বোঝা যাচ্ছে যে উনি মৃত্যুর পর থেকে, চোখ বন্ধ করার পর থেকে উনার খবর জগতের জগৎ যেটা আছে সেটা শুরু হয়েছে, ঠিক কিনা? একটা মানুষ মারা গিয়েছে, ওনাকে যদি চার মাস পরেও যদি কফন দফন করা হয়, কিন্তু শারীরিকভাবে যেটা আজাব গজাব শাস্তি নিয়ামত সেইগুলো চোখ বন্ধ করার সাথে সাথে কি হয়েছে? জারি হয়েছে না? এখানে বাঁকাতে খবরে দিলেই সব যাবে, এর আগে আর সব যাবে না, এরকম আছে? তাহলে যারা সমুদ্রে ডুবে মরেছেন, যারা আগুনে ডুবে মরেছেন, তাদেরকে কি খবরে দেওয়ার সুযোগ হয়েছে? তাহলে আমরা একমত হলাম যে আমাদেরকে খবরে দেওয়ার পরে, মারা যাওয়ার পরে আমরা দোয়া করলে, সৎকা করলে, মসজিদ মাদ্রাসা করে দিলে সেইগুলো কোথায় যায়? এখন আপনি যদি যেসব মাদ্রাসার মধ্যে ছেলে পড়াইছেন, যেসব মাদ্রাসায় দান করেছেন, এখন যদি তারা যদি আপনি মারা যাওয়ার পরে ওই ফতোয়া দে কোরআন হতম করা, ইসালি সফ করা, তাহলিল করা, জনাজার পরে মুনাজাত করা, জিয়ারত করা, সেইগুলো যদি জায়েজ না হয়, তাহলে আপনি যেই উদ্দেশ্যে মাদ্রাসায় থাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধনসম্পদ দিয়েছেন, সেই উদ্দেশ্য কি বাস্তবায়ন হবে? সেই উদ্দেশ্য টাকা দিলে, পয়সা দিলে, মাদ্রাসায় দান খয়রাত করলে, জায়গা দিলে, কোন মাদ্রাসার যারা পড়ে তারা মুনাজাত করে, সুন্নি মাদ্রাসায় যারা পড়ে তারা মিলাদ করে, দোয়া করে প্রতি বৃহস্পতিবারে আপনাদের জন্য দোয়া করে, এখানে আমরা যারা জুমার নামাজ পড়াই, আমরা জিলাফি খাই বা না খাই, জিলাফি দেন বা না দেন, আমরা কি প্রতিটি মহল্লার মুসল্লি যারা আছে তাদের জন্য দোয়া করি কিনা? কারণ মানুষ যখন মারা যায় তখন তার দোয়া ছাড়া বিকল্প কোনো কিছু নাই। এলাকার সুন্নি যারা আছেন তাদেরকে বলবো, দুনিয়া হলো হুশের জায়গা। কিসের জায়গা? হুশের জায়গা। এই জায়গা ছাড়া আর হুশ করে চলার আর কোনো জায়গা নাই। আমাদের জগৎ তিনটা, একটা হলো আলেম আরওয়া, এখানে আপনার হুশ নাই, দুনিয়া হলো, তারপর খবর হলো, এরপর সব কিছু করার কাজ কোথায়? দুনিয়াতে। ভালো করার কাজ কোথায়? দুনিয়াতে। সবচেয়ে আমাদের দুঃখ লাগে, আমরা তো মাদ্রাসা মাজহাব মিল্লত মাজহাবের সাথে জড়িত আছি, তিনি কাজে কর্মে উরুষে এবং উনার আকিদা বিশ্বাসে উনি সুন্নি, কিন্তু উনি সুন্নি মাদ্রাসার প্রতি উনার বিন্দু মাত্র কি নেই? আর আপনি তারা যারা আছেন তারা উরুষও করে না, তারা আপনার ফাতিও করে না, মেয়ের বিয়ে যেটা সেটা সুন্নতি বিয়ে বলে পৌঁছানা না করে, সব টাকাগুলো দিয়ে তারা মাদ্রাসাকে কি করে? শক্তিশালী করে। কেমন এমন মাদ্রাসায় আছে যেখানে বলৎকার হয়েছে, হুজুর বলৎকার করেছেন ছাত্রদের সাথে, জনগণে মামলা করেছে, জেলে দিয়েছে, তারা বড় নেতা নেত্রী ধরে বলে যে এইগুলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছে, এইগুলো আপনারা ভুলে যান, তারপরেও আমাদের হুজুরকে কি করে দেন?
ক্ষমা করে দেন, আমাদের হুজুরকে কি করে দেন, ক্ষমা করে দেন। এই হুজুর মাদ্রাসা প্রতিষ্ঠা করার আগে অনেক অপকর্মের সাথে জড়িত, উনি অনেক বলৎকারের সাথে জড়িত, তারপরও তাদের আকীদার লোক যেগুলো আছে আর দোষ আলোচনা করতে রাজি না। আর আমাদের সুন্নি যারা আছে তারা যদি ওই লোকের ওই দলের লোকের লোকগুলো যদি খুলে নেতাকে গিয়ে সুন্নি যিনি মতাদর্শের উনাকে গিয়ে বলে আপনি সুন্নি আলেম উনি এই এই, উনি বলবে যে ঠিক আছে ওনারে যত বাস আছে সেইগুলো কাটি দিয়ে আয় ওনার পিছনে দিব, ঠিক কিনা? তাহলে বুঝা যাচ্ছে যে হুশ আছে আমাদের নাকি তাদের। এই জন্য আমি এই কথাগুলো বলার অন্যতম কারণ হলো আপনারা যদি মিল্লত মাযহাবকে যদি ঠিকাইয়া রাখতে চান তাহলে মুহাম্মদিয়া সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা যেটা দারুল আরকাম মাদ্রাসা যেটা আছে, বর্তমান নেতৃত্বে স্থানীয় একজন ছিল উনি চলে গিয়েছেন, এখন আমাদের লিডার মহোদয় আছেন, ইউসুফ মেম্বার আছেন, ওনারা কি 100 বছর বাঁচবেন নাকি? ওনারা থাকো অবস্থায় যদি এইগুলো যদি গুছিয়ে নিয়ে না যান তাহলে দেখবেন যুগ যুগ এই মসজিদ এই এলাকা তাদের দখলে ছিল, আবার দেখবেন আমি গুনাহগার চলে যাওয়ার পরে এগুলো আবার খাদের দখলে চলে যাবে, এখনো চলে যেত। এখনো যদি আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা আছে তারা যদি নড়বড় হইতেন তাহলে আজ সরিতে যদি না বঙ্গোপসাগর যেত, হনসাগর বঙ্গোপসাগর আর আই এত তাড়াতাড়ি সরি সারি নদীর দিকে, কারণ আই তাহলে তারও শান্তিতে আসা আরো কি আছে শান্তিতে আছে। আল্লাহ বুঝিবার তৌফিক দান করক আমিন। আখিরে চার সোমবার যেটা আগামী বুধবার যেটা সেটার ব্যাপারে একটু আলোচনা করব রহমতুল্লিল আলমিন। একদিন মদিনায় মনোয়ারার যে কবরস্থান যেগুলো আছে জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করলে গেলেন, দীর্ঘ সময় ধরে তিনি জিয়ারত করলেন, ইন্তিকাল প্রাপ্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন নতুল বকির মধ্যে, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন হে কবরবাসী সাহাবীগণ তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমরা ভালোভাবে চলে গিয়েছ, আগামীতে ফেতনা ফসাদ অন্ধকার রাত্রিতের মতো ঘনিয়ে আসবে, পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময় যেটা সেটা নিকৃষ্ট হবে। এরপর তার সহগামী আবু মুহাইয়াবাকে লক্ষ্য করে বললেন আমাকে দুনিয়ার যাবতীয় ধনসম্পদের চাবি আমি রসূলকে প্রদান করা হয়েছে এবং দীর্ঘদিন বেঁচে থাকা এবং জান্নাত গমনের এখতিয়ার আমি রসূলকে দেওয়া হয়েছে। এটা বলার পরে আবু হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন ইয়া রাসূল আপনি দুনিয়ার দলে বান্দার যেটা এবং দীর্ঘদিন দুনিয়াতে অবস্থান করার বিষয় যেটা আছে সেটা প্রথমে আপনি গ্রহণ করুন, তারপর বেহেশত গমন যেটা সেটা গ্রহণ করুন। রহমাতুল্লিল আলামিন তার কথা শুনে বললেন না না, আমি প্রতিপালকের সান্নিধ্যে যাওয়ার জন্য এবং জান্নাতবাসী হওয়ার জন্য আমি জান্নাতকে আমি রহমাতুল্লিল আলামিন গ্রহণ করেছি। এরপর আমার রসুল জিয়ারত করে দোয়া করে হুজরা শরীফে ফিরে আসলেন, এসে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চস্বরে বলতে লাগলেন আমার মাথা গেল, আমার মাথা গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে রহমাতুল্লিল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন না না, তোমার মাথা যায় নাই, বরং রহমাতুল্লিল আলামিনের মাথা গিয়েছে। কি গিয়েছে? রহমাতুল্লিল আলামিনের মাথা গিয়েছে। এই কথা বলার সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অসুস্থ ছিলেন সেটা সুস্থ হয়েছেন, উনি বিপদমুক্ত হয়েছেন এবং দেখা যাচ্ছে যে রহমাতুল্লিল আলামিনের মাথা ব্যথা শুরু হয়ে সুস্থ হয়েছিলেন কে? আয়েশা। এখন দেখা যাচ্ছে যে রহমাতুল্লিল আলামিন আয়েশা থেকে অসুস্থ নিজে নিয়েছেন, একজনের অসুখ একজনের বিপদ আরেকজনের মধ্যে ঠেনে নেওয়াকে এটা ফয়েজের মাধ্যমে রুহানিয়তের মাধ্যমে একজনের রোগ আরেকজন নিয়ে আসতে পারে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বইচ্ছায় কি হয়ে গিয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন যখন আমি মাথা ব্যথায় কাতরাচ্ছিলাম বলছিলাম আমার মাথা গেল, তখন রহমতুল্লিল আলামিন আমাকে বললেন যদি তুমি আমার পূর্বে মারা যাও
তাহলে তো তুমি অনেক ভাগ্যবান, কেননা আমি নিজে রহমতুল্লিল আলামিন তোমাকে কফন দিতে পারবো, দফন দিতে পারবো, আর আমার হাতে তুমি মারা যাওয়া সেটা তোমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। তাহলে স্ত্রী কার হাতে মারা যাওয়া? স্বামীর হাতে মারা যাওয়া, এটা তোমার বড় সৌভাগ্যের ব্যাপার। তখন রহমতুল্লিল আলামিন যখন এই কথা বললেন, আমি রহমতুল্লিল আলামিনকে অভিমান করে বললাম, তাহলে তো বরং আপনারও বড় সৌভাগ্য, কারণ এটা বলেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রসূলকে ইরশাদ করেছেন, আমি মায়েশা মারা গেলে আপনি আমার বিছানার মধ্যে আরেকজন স্ত্রী আনতে পারবেন, সেটা অভিমান করে এই কথা বলেছেন। এই কথা শোনার পরে রহমতুল্লিল আলামিন একটু মৃদু হাসলেন, মৃদু হাসার পরে রহমতুল্লিল আলামিন মাথা ব্যথা নিয়ে শুয়ে গেলেন। অসুখ নিয়ে রহমতুল্লিল আলামিন প্রত্যেক বিবিদের ঘরে পালার অবস্থান করতে লাগলেন। বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানকালে রহমতুল্লিল আলামিনের অসুখ বেড়ে যায়। তখন সকল বিবিকে দেখে জিজ্ঞাসা করলেন, অসুস্থ অবস্থার মধ্যে আমি কোন ঘরের মধ্যে অবস্থান করব, কোন ঘরের মধ্যে অবস্থান করব? তখন রহমতুল্লিল আলামিনের বিবি যারা আছে তারা সবাই অনুমতি দিলেন, আপনি অসুস্থ অবস্থার মধ্যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে অবস্থান করেন। ছিল রহমতুল্লিল আলামিন বিবিগণের মধ্যে সমতা বিধান করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি মাইমুনার ঘর থেকে হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপর ভর দিয়ে তিনি বের হলেন, এবং তখন তার পা মাটির সাথে বেজে বেজে আসছিলেন। এই অবস্থার মধ্যে রহমতুল্লিল আলামিনের অসুস্থতা শুরু হয়েছে। এই যে আমরা যে আখেরি সার সোমবার যেটা বলি, সেটা হলো সফর মাসের শেষ জুমার গোসল, শেষ জুমার গোসল। সেটা রহমতুল্লিল আলামিনের এই অসুস্থতার পরে হঠাৎ করে রহমতুল্লিল আলামিনের অসুখ যেটা আছে সেটা কমে গেল। সকালে উঠে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, আমার জ্বর কমে গিয়েছে, তুমি আমাকে গোসল করিয়ে দাও, তুমি আমাকে কি করিয়ে দাও, গোসল করে দিয়ে দাও। সেই মতে তাকে গোসল করানো হলো, তিনি সুস্থতা বোধ করলেন। এটা ছিল রহমতুল্লিল আলামিনের দুনিয়াবি শেষ গোসল, দুনিয়াবি শেষ গোসল। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবি ফাতেমাকে ডেকে আনা হলো, নাতিদ্বয়কে নিয়ে রহমতুল্লিল আলামিন সকালে নাস্তা করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফা ছিলেন, তাদের কাছের মধ্যে রহমতুল্লিল আলামিন যে সুস্থ হয়েছেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে যে নাস্তা করেছেন সেটা বিদ্যুতের গতির মধ্যে ছেড়ে দিকে ছড়িয়ে পড়ল। রহমতুল্লিল আলামিনের এই সুস্থ হওয়া যখন সাহাবায়ে কেরামের মধ্যে ছড়িয়ে পড়লেন, তারা সবাই খুশি হয়ে আনন্দিত হয়ে যার যার কাছে যা যা ছিল সেটা রহমতুল্লিল আলামিনের খুশিয়ে তারা উৎসর্গ করেছেন। হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিরহাম মিসকিনদেরকে খাওয়াইছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিরহাম খাওয়াইছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার 10000 দিরহাম দান করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিরহাম দান করেছেন। সবচেয়ে বেশি দান করেছেন রহমতুল্লিল আলামিনের একজন ব্যবসায়ী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, তিনি 100 উট আল্লাহর রাস্তার মধ্যে রহমতুল্লিল আলামিনের সুস্থতার জন্য খুশি হয়ে উৎসর্গ করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর উনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটি লাল উট জবাই করতেন। নবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোম মুক্তির দিনকে সারা বিশ্বব্যাপী স্মরণ করিয়ে দেওয়ার জন্য এশিয়া মহাদেশ থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের মধ্যে শেষ বুধবার যে দিনটি পালন করা হয় সেটাকে বলা হয় আখেরি সার সোম্মা। ওই দিনের মধ্যে গোসল করা এবং দুই রাকাত নামাজ নফল নামাজ করা এবং বৈধ যত আমল আছে সবগুলো এই দিনের মধ্যে জায়েজ। এই দিনের মধ্যে কোরআনে কারিমের ছয়টি সেফার আয়াত, সালামের আয়াত চিনির প্লেটে অথবা খলার পাথার মধ্যে লিখে পানিতে দৌত করে পানি পান করলে আপনার পায়েল সহ গ্যাস রোগ সহ অন্যান্য যত রোগগুলো আছে সেইগুলো থেকে মুক্তি হওয়া সম্ভব। দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে কিছু লোক আছে, আপনারা তাদেরকে যদিও মৌলানা বলেন, আমাদের কিন্তু মৌলানা বলতে কি হয় কষ্ট হয়। ফার্মেসিতে যিনি ফার্মেসিতে ওষুধ বিক্রি করে, যিনি নিজেকে ডাক্তার পরিচয় দেয়, যিনি জাল সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করে, উনাকে ডাক্তার স্বীকৃতি দিতে আমাদের কি হয় কষ্ট হয়। যারা এইসব ফতোয়া দিয়ে আখেরি সার সোম্মা থেকে শুরু করে এই যে রহমতুল্লিল আলামিনের রোগ মুক্তির জন্য সাহাবায়ে কেরাম দান খয়রাত করছেন কিনা, মিসকিনদেরকে খাওয়াইছেন কিনা, তো আমরা যে মানুষ একটা বিদেশে গেলে মিলাদ করি, ছেলে হলে আমাদের নামকরণ উপলক্ষে মিলাদ করি, দান খয়রাত করি, এইগুলো কি সাহাবায়ে কেরাম বিদ্বেষী না সাহাবায়ে কেরামের সুন্নত অনুযায়ী? এখন তারা যেগুলো করে সেইগুলোর সাথে সাহাবায়ে কেরামের আমলের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল আছে না ভিন্নতা আছে? এখন তারা হোক না আমরা হোক, তারা ঠক না আমরা ঠক, এখন আপনারা ঠক হক এগুলো চিন্তা হবে। ডাক্তারের ওষুধ তো অনেক খেয়েছেন, ওষুধের শুরু আছে কি নেই শেষ নেই? আপনারা যত এগুলো বিমুখ হবেন সবচেয়ে ওষুধও কি খেতে হবে, বেশি খেতে হবে। ডাক্তারের ওষুধ কি মুসলমানরা বানাইছেন, মুসলমানে লিখেছেন? এইগুলোর প্রতি আপনাদের বিশ্বাস আছে? আর আমরা যদি আখেরি সার সোম্মা দোয়া দিয়া দরুদ খতম শাফা খতম এইগুলো বলি তখন কি ফতোয়া? আল্লাহ আমাদেরকে এই ফতোয়া থেকে মুক্তি হওয়ার তৌফিক দান করক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।